শুভাশিস ডিজিটালের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। তো গতকাল একটি নিউজ শুনে বা দেখে মনে একটা বিষয় একটু সংশয়ে জেগেছে আমার। বিষয়টি এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি যে আমি জানেন যে কিছুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম আকাশ ডিটেইলস নিয়ে, এবং সেখানে হয়তো অনেক কথা বলেছিলাম, যার ফলে অনেক শুভাকাঙ্ক্ষী যারা তারা বলেছিলেন দাদা ভিডিওটি ডিলিট করে দেওয়ার জন্য। হয়তো আমি সেই কারণে হয়তো বা ভিডিওটি ডিলিট করে দিয়েছিলাম, এবং আকাশ ডিটেইলস নিয়ে আমি অনেক বিরূপ মন্তব্য করেছিলাম। আপনারা হয়তো অনেকে ভিডিওটি দেখেছেন। আজকে মূলত আমি আকাশ ডিটেইলস নিয়ে আরেকটু বিষয় কথা বলতে চাচ্ছি, জানি না এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, তারপরেও ঠিক মনের একটি বাসনা যাচ্ছে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। গতকাল একটি নিউজ দেখেছিলাম এমন যে অর্থাৎ আকাশ ডিটেইলস কোম্পানি বা তাদের যে সেমিনার হয়েছে সেখানে একটি কথা উঠে এসেছে যে বাংলাদেশ থেকে প্রায় 800 কোটি টাকার উপরে প্রতি মাসে বা এরকম একটা হিসাব দেখা গেছে যে এত পরিমাণ বিপুল পরিমাণ টাকা বাংলাদেশ থেকে বিদেশে চলে যাচ্ছে এই ডিটেইলস পারপাস। তো এই বিষয়টা আমাকে একটু ভাবিয়েছে আসলে কেন এমন হচ্ছে, এবং তারা চাচ্ছে যে এই বিদেশি যে ডিটেইলসগুলো বাংলাদেশে ইউজ করা হয় এগুলো বন্ধ করে দেওয়ার জন্য। তো এই ব্যাপারে মূলত আমি একটু কথা বলতে চাচ্ছি যে জানি না এই ভিডিওটি ঠিক তাদের নজরে যাবে কিনা বা তারা বিষয়টি শুনবে কিনা। তা বিষয়টা হচ্ছে তারা যদি এই বিষয়টা ভাবেন, আপনারা নিজেরা একটু ভাবেন যে বিদেশি স্যাটেলাইটগুলো বা ডিটেইলসগুলো আমরা কেন ব্যবহার করছি, অ্যাকচুয়ালি কেন ব্যবহার করছি এটা আমাকে ভাবতে হবে। যদি বিদেশি ডিটেইলসগুলো এখানে সুবিধা বেশি হয় এটা কি বন্ধ করা সম্ভব, সকলের বাড়ি বাড়ি গিয়ে এটা কি বন্ধ করা সম্ভব? আসলে এটা আইনানুক ব্যবস্থা, যদিও নিষেধাজ্ঞা আছে তারপরেও কিন্তু মানুষ ব্যবহার করছে। উপরন্তু ভারত কিন্তু বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ টাকা কিন্তু নিয়ে যাচ্ছে, এটাও সত্য কথা। কিন্তু একটু বিষয় যে ভাবেন, আমরা যখন এই বঙ্গবন্ধু উঠেছি আকাশ ডিটেইলস যখন লঞ্চ করলো আমাদের কিন্তু সকলেরই কিন্তু একটা বড় আশা ছিল যে হয়তো এখন বাংলাদেশে একটা খুব ভালো সুযোগ হবে, জনগণ কিছু সুযোগ সুবিধা পাবে এবং বিদেশি ডিটেইলসগুলো বন্ধ হয়ে যাবে বাংলাদেশ থেকে, একটা আশা ছিল। কিন্তু তারপর কেন চলছে এটা আর আমার মনে হয় একটু যদি বিষয়টা ভাবেন ডিটেইলস কোম্পানি আকাশ ডিটেইলস কোম্পানি, তারা যদি অবশ্যই একটু ভাবতো যে এই প্যাকেজ মূল্যটা হয়তো 6,500 টাকার মতো করেছে তারা, বা 6,000 করেছে, কিন্তু বর্তমান যদিও একটু প্যাকেজ মূল্য কমেছে 5,500 মতো করেছে, বা কোথাও কোথাও 5,000 বা 5,200 টাকা মনে কেউ কেউ নিচ্ছে, কিন্তু প্যাকেজ মূল্যটা কমালেও কিন্তু এটা আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেনি বা জনগণ সেভাবে সাড়া দেয়নি। কারণ আমরা যারা ডিটেইলস সেটিং করে দেখেছি আমি এ পর্যন্ত জানি না খুব বেশি পরিমাণ আকাশ কিন্তু সেটিং করতে পারিনি, কারণ জনগণ কিন্তু তেমন সাড়া দেয়নি বা আমাদের আমরাও তাদেরকে সেভাবে আকাশ ডিটেইলস ব্যবহার করাতে পারিনি। শুধুমাত্র একটা কারণে যে যেখানে কে বললেন মাসে 200 টাকা 150 টাকা হলে কে বললেন তা নিতে পারছে, সেই পাশাপাশি 400 টাকা বিল দিয়ে কেউ নিতে চাচ্ছে না, এটা একটা বড় সমস্যা। কেউ সিসি ক্যাম ব্যবহার করছে, বিভিন্ন সার্ভার ব্যবহার করছে, যার ফলে যেটা আমরা সার্ভারটা ব্যবহার করলেও কিন্তু টাকাগুলো কিন্তু বাইরের কান্ট্রি চলে যাচ্ছে বা নিয়ে যাচ্ছে। সুতরাং দেশের কথা যদি আমরা একটু ভাবি তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। আর একটা ব্যাপার হচ্ছে বিজ্ঞাপনের ব্যাপারটা, এটা আমি একটু বলবো। তো সুতরাং দেশের কথা যদি ভাবি আমার মনে হয় আকাশ ডিটেইলসে সবচেয়ে ভালো হবে, ভালো হয় মানে এটাই যে তারা যদি বিভিন্ন প্যাকেজ করে দেয় দেখার সামর্থ্য অনুযায়ী, যে 200 টাকা 300 টাকা 400 টাকা এমন একটা প্যাকেজ করে দেয় যে 200 টাকা সাধারণত নর্মাল প্যাকেজ যেটা সবাই দেখতে পারবে, হয়তো 300 টাকা রাখলে এর সাথে কিছু খেলার চ্যানেল বাকিগুলো অ্যাড করে দিলো, এবং 400 টাকা যেটা হয়তোবা ফুল HD চ্যানেল সহ একটা প্যাকেজ যদি করে, তাহলে আমার মনে হয় যেটা পজিটিভ হবে যে কেউ আর বাইরের ডিটেইলস কেউ ব্যবহার করবে না, সবাই এটাই ব্যবহার করবে। এবং আমার মনে হয় সার্ভার নিয়ে সার্ভারের বিরক্তি করে এটা আমরাও জানি, তারপরও যেহেতু এখানে খরচটা কম অনেকে ব্যবহার করছি আমরা ফ্রি রিসেভারে, কিন্তু যদি প্যাকেজটা এমন হয় 200-300 টাকার ভিতরে একটা প্যাকেজ হয় তাহলে আমার মনে হয় কেউ সার্ভারও ব্যবহার করবে না, বাইরের ডিটেইলসটাও কেউ ব্যবহার করতো না, সবাই আকাশ ব্যবহার করতো। এবং এতদিনে আমার মনে হয় বিপুল পরিমাণ প্রায় ঘরে ঘরে আকাশ পৌঁছে যেত, যেটার কিন্তু খুব ভালো সাড়া কিন্তু পাচ্ছি না আমরা। সুতরাং এই বিষয়টা ভাবার বিষয় যে আমার মনে হয় এটা করলে বরং যে টাকাটা এখন ভারত আমাদের কাছ থেকে নিয়ে যায় যদি আমরা প্যাকেজটা এবার চেঞ্জ করতে পারি, আমার মনে হয় বরং ভারত থেকেই টাকাটা আমাদের দেশে আসা সম্ভব বলে আমার মনে হচ্ছে। ভারতের যে ডিটেইলস কোম্পানির যে বিলটা সেই তুলনায় বাংলাদেশ যদি তাদের ডিটেইলসটা এভাবে একটু মাথায় রাখে বিলের ব্যাপারটা, তাহলে বরং
বাংলাদেশ ডিটেইলসটাই ভারত ব্যবহার করবে এবং সেখান থেকে বিপুল পরিমাণ টাকা বাংলাদেশে আসা সম্ভব। আর একটা বিষয় যেটা বলতে চাচ্ছিলাম যে বিজ্ঞাপনের বিষয়টা, যে যদি এই ডিটেইলসে ক্লিন ফিড তারা বাইরের চ্যানেলগুলো ক্লিন ফিড দিয়ে চালায় এবং এই প্যাকেজটা কমানোর ফলে তারা ভারত যদি বা বিভিন্ন আদার্স কান্ট্রি যদি এই আকাশ ব্যবহার করে থাকে, তাহলে বাংলাদেশের বিজ্ঞাপনগুলো কিন্তু বাইরের কান্ট্রিতে অবশ্যই তারা দেখবে এবং বাংলাদেশের প্রোডাক্টগুলো কিন্তু বাইরের কান্ট্রিতে রপ্তানি হওয়ার সম্ভাবনাও বাড়বে। সুতরাং আমি মনে করি দুটো দিক থেকেই তাতে চ্যানেল কোম্পানিগুলো লাভবান হবে, বিজ্ঞাপন দাতারাও উৎসাহ বোধ করবে, তারাও লাভবান হবে এবং বাংলাদেশ আমি মনে করি যে বিপুল পরিমাণ অর্থ এই পাচো বাইরের দেশ থেকে বাংলাদেশে প্রবেশ করাতে পারে। সুতরাং আমি মনে করি আকাশ ডিটেইলস, এটা জানি না আসলে আপনারা কি ভাবছেন, আমি মনে করি এটা জনগণের হয়েই আমাদের কাছে অনেক কমেন্টস করেন বা জানতে চান, সেই বিষয়ের উপর ভিত্তি করে আমি হয়তো বা জনগণের হয়ে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি বা বলছি যে বিষয়টা আপনারা ভেবে দেখুন, যেভাবে ভাবলে আসলে বিষয়টা কেমন হয় যে প্যাকেজটা যে 200 টাকা 300 টাকা বা 400 টাকা এভাবে করেন বিভিন্ন প্যাকেজে, তাহলে আমার মনে হয় ঘরে ঘরে আকাশ পৌঁছে যাবে, বাইরের দেশেও আকাশ ব্যবহার করবে এবং বাংলাদেশে এই ডিটেইলসের মাধ্যমেই অনেক টাকা বাংলাদেশে চলে আসবে, এটাই আশা করছি। তো বন্ধুরা, যদি আমার কোনো কথায় আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন বা যারা কেবল ব্যবসায়ী জানি যে হয় বিষয়টা তারাও হয়তো বা কষ্ট পেতে পারেন বা যারা আকাশ ডিলার তারাও কষ্ট পেতে পারেন, যদি কষ্ট পেয়ে থাকেন তো অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, তবে আপনারাও বিষয়টি ভেবে দেখবেন যে বিষয়টি আসলে সঠিক কিনা। তো আশা করছি আপনারা ততক্ষণ অনেক ভালো থাকবেন এবং আপনাদের মতামত অবশ্যই আপনার কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে আপনাদের।